হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আমরা মূলত পাঁচ ধরনের ঘড়ি নিয়ে আলোচনা করব, যেই ঘড়িগুলি আপনার ক্লোজেটে অবশ্যই থাকা উচিত। আমরা সবাই জানি আপনি কত টাকা দিয়ে ঘড়ি কিনলেন, সেটির থেকে বেশি ম্যাটার করে আপনি কোন ধরনের ঘড়ি কিনেছেন এবং আপনি আপনার আউটফিটের সাথে সেই ঘড়িগুলি সঠিকভাবে পরতে পারছেন কিনা। তাই জন্য আজকের ভিডিওতে আমি মূলত বিশেষ করে পাঁচ ধরনের ঘড়ি নিয়ে আলোচনা করার সাথে সাথে আপনি সেই ঘড়িগুলি কোন ধরনের আউটফিটের সাথে পরবেন এই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। আই থিঙ্ক আপনার জন্য এই ভিডিওটা অনেক বেশি নলেজেবল হবে। সো কথা না বাড়িয়ে চলুন এখন বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার ওয়ান, ড্রেস ওয়াচ। এই ধরনের ঘড়িগুলি সাধারণত অনেক বেশি সিম্পল এবং অনেক বেশি ক্লাসিক হয়ে থাকে। আপনি ফর্মাল যে কোনো আউটফিটের সাথে এই ধরনের ঘড়িগুলি খুব সহজেই পরে ফেলতে পারবেন। তাছাড়া ক্যাজুয়াল আউটফিটের সাথেও কিন্তু আপনি চাইলে এই ধরনের ঘড়িগুলি পরে ফেলতে পারবেন। সো আপনি যদি চান এক ঢিলে দুই পাখি মারবেন বা আপনি আর কোনো ধরনের ঘড়ি কিনতে চাচ্ছেন না বা ঘড়ির উপরে ইনভেস্ট করতে চাচ্ছেন না, শুধু একটাই ঘড়ি কিনতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ড্রেস ওয়াচটি ম্যান্ডেটরি। এবার আসি দাম নিয়ে আলোচনায়। আপনি যদি নকল অথবা নন ব্র্যান্ডেড ড্রেস ওয়াচ কিনতে চান তাহলে আপনি 300 টাকা থেকে 700 টাকার মধ্যেই খুব সহজে পেয়ে যাবেন। বাট আপনি যদি ব্র্যান্ডেড ড্রেস ওয়াচ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 6000 টাকার উপরেই গুনতে হবে এবং আপ টু আপনার 60-70-80 হাজার টাকারও কিন্তু রয়েছে। নাম্বার টু, ক্যাজুয়াল ওয়াচ। এই ধরনের ওয়াচের বিশেষত্ব হচ্ছে এই ধরনের ওয়াচের ডায়ালের মধ্যে হালকা পাতলা ডিজাইন থাকে এবং স্ট্র্যাপগুলি হালকা পাতলা মোটা হয়ে থাকে। এই ধরনের ঘড়িগুলি সাধারণত অ্যানালগও হয়ে থাকে আবার ডিজিটালও হয়ে থাকে, আপনি যে কোনো ধরনের দিকেই যেতে পারেন। আর এই ক্যাজুয়াল ওয়াচগুলি কিন্তু আপনি ক্যাজুয়াল আউটফিট ছাড়া ফর্মাল কোনো আউটফিটের সাথে পরতে পারবেন না। অর্থাৎ আপনার ক্যাজুয়াল টি শার্ট অথবা সেমি ফর্মাল যেই শার্ট বা টি শার্টগুলি আছে সেগুলির সাথে কিন্তু আপনি খুব সহজেই এই ক্যাজুয়াল ওয়াচগুলি পরতে পারবেন। এছাড়া কিন্তু একদম ড্রেস শার্ট যেগুলি আছে বা স্যুট বা কোট এগুলির সাথে কিন্তু এই ধরনের ক্যাজুয়াল ওয়াচগুলি যাবে না। আর দামের ক্ষেত্রে আপনি যদি কোনো নকল অথবা নন ব্র্যান্ডেড ক্যাজুয়াল ওয়াচ কিনতে চান তাহলে ওই তো দাম 250 থেকে 500 বা 550 টাকার মধ্যে পড়বে। আর আপনি যদি একদম এন্ট্রি লেভেলের আসল ব্র্যান্ডের ওয়াচ কিনতে চান সেক্ষেত্রে আপনি ক্যাজুয়াল ওয়াচগুলি একটু কম দামে পাবেন, অর্থাৎ আপনার 2500 থেকে 5000 টাকার মধ্যেই কিন্তু আপনি একটি ব্র্যান্ডের ক্যাজুয়াল ওয়াচগুলি পেয়ে যাবেন। নাম্বার থ্রি, ফিল্ড ওয়াচ। দেখেন আপনি যদি একটু মাস্কুলার হয়ে থাকেন এবং আপনি যদি একটু রাফ অ্যান্ড টাফ লুক দিতে চান তাহলে ফিল্ড ওয়াচগুলি আপনার জন্য। সাধারণত 2000 সালের আগে এই ধরনের ঘড়িগুলি মিলিটারিরা অথবা সেনাবাহিনীরা অথবা ডিফেন্সে যারা কাজ করত তারা কিন্তু ব্যবহার করত। বাট এই 2000 সালের পর থেকে কিন্তু এই ধরনের ওয়াচগুলি নর্মাল মানুষরাও ব্যবহার করে। বিশেষ করে আপনি যদি একটু রাফ অ্যান্ড টাফ লুক দিতে চান তাহলে এই ধরনের ঘড়ি কিন্তু আপনার জন্য হতে পারে। নাম্বার ফোর, ডাইভ ওয়াচ। বর্তমান সময়ে আপনি কিন্তু ডাইভ ওয়াচগুলি পরে যে কোনো ধরনের ক্যাজুয়াল ওকেশনে বা যে কোনো ধরনের ক্যাজুয়াল আউটফিট কিন্তু খুব সহজেই পরতে পারবেন। বাট আমরা যদি ডাইভ ওয়াচের হিস্টোরির দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রাচীনকালে এই ধরনের ওয়াচগুলি সাধারণত সাঁতারুরা ব্যবহার করত পানির নিচে গিয়ে সময় দেখার জন্য। বাট 2000 সালের পর থেকে কিন্তু এই ধরনের ওয়াচগুলি নর্মাল আমরা যারা আছি তারাও কিন্তু ব্যবহার করতে পারছি এবং এই ধরনের ওয়াচগুলি অনেক বেশি ভার্সাটাইল হয়ে থাকে। আপনি খালি ফর্মাল আউটফিটের সাথে এই ধরনের ওয়াচগুলি পরতে পারবেন না, তাছাড়া কিন্তু আপনি ক্যাজুয়াল যে কোনো ধরনের আউটফিটের সাথেই কিন্তু এই ধরনের ওয়াচগুলি মানিয়ে নিতে পারবেন। এই ধরনের ঘড়িগুলি আপনি যদি 1000 টাকার উপরে ইনভেস্ট করতে চান তাহলেই কেনা ভালো, বাট এর থেকে নিচে যদি আপনি আসেন তাহলে এই ধরনের ঘড়ি না কেনাটাই বেটার। নাম্বার ফাইভ, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্মার্ট ওয়াচ। দেখেন আপনি যদি এমন টাইপ মানুষ হয়ে থাকেন যে একটু প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে চান বা যে ওয়াচে খালি ঘড়ি দেখার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ফিচার্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচগুলি বেস্ট চয়েস হতে পারে। আপনি যদি আপনার ঘড়ির মাধ্যমে আপনার হার্টবিট মাপতে চান, তাছাড়া আপনি কত স্টেপ হাঁটছেন সেটি যদি মাপতে চান, অথবা আপনি যদি ঘড়ির মাধ্যমে ইন্টারনেট কানেকশন ইউজ করতে চান তাহলে কিন্তু স্মার্ট ওয়াচগুলি আপনার জন্য। এখনকার যুগে স্মার্ট ওয়াচগুলি কিন্তু বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু আমাদেরকে প্রোভাইড করেই থাকে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি নলেজেবল হয়েছে। যদি ভিডিওটা নলেজেবল হয়ে থাকে এবং আপনি যদি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।